হ্যালো এভরি গুড মর্নিং হাউ আর ইউ আই হোপ অল অফ ইউ আর ভেরি ফাইন ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস দিস ইজ দ্য ম্যাথ ক্লাস অফ স্ট্যান্ডার্ড টু অ্যান্ড ইট ইজ ইউর ম্যাথম্যাজিক ক্লাস স্টুডেন্টস প্রিভিয়াসে আমরা একটা চ্যাপ্টার শুরু করেছিলাম সেটা হলো টেনশানস ওয়ান্স তো তার কিছু পোর্শন আমরা কমপ্লিট করেছিলাম আজকে আমরা তার বাকি যে পোর্শনটা আছে সেটা কমপ্লিট করব। সো লেট স্টার্ট আওয়ার ক্লাস দেখো স্টুডেন্টস আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ক্লিন স্কুল ডে প্রিভিয়াসে আমরা একটা স্টোরি শুরু করেছিলাম তো সেইটা আমরা আগের দিনে কমপ্লিট করে ফেলেছি সেটা ছিল কিং একটা ফ্লুটম্যান আর কিংয়ের গল্প কিংকে কিভাবে ফ্লুটম্যান তার বাঁশির সাহায্যে বাস্কেটের মধ্যে র্যাট ধরে দেবে এবং র্যাটের নাম্বারস ছিল এইটটি তো সে বিভিন্ন কার্ড ইউজ করে কিভাবে সে বুদ্ধি খাটিয়ে র্যাটগুলো ধরেছিল এবং শেষে রাজা তাকে রিওয়ার্ডসটা দিয়েছিল তো সেটাই আমরা জেনেছিলাম আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লিন স্কুল ডে এটা একটা খুব মজার স্টোরি তো তোমরা ভালোভাবে কিন্তু বাড়িতে মজার সাথে এটা করার চেষ্টা করবে ক্লিন স্কুল ডে মানে হচ্ছে বিদ্যালয় পরিষ্কারের দিন তো বিদ্যালয় পরিষ্কার করতে গেলে কীভাবে পরিষ্কার করতে হবে তার একটা কিভাবে তারা চিন্তা ভাবনা করেছে সেইটাই আমরা জানবো এখানে দেখো একটা মেয়ের কি দেখতে পাচ্ছি একজন স্টুডেন্টস তো এ কি বলছে দেখো উই হ্যাভ টু ক্লিন আওয়ার স্কুল ডে আমরা আজকে আমাদের বিদ্যালয় পরিষ্কার করব। উই মেক টিমস আমরা একটা দল গঠন করব ইচ টিম হ্যাজ টেন স্টুডেন্টস প্রত্যেকটা টিমে বা দলেতে কতগুলো স্টুডেন্টস থাকবে না দশটা করে তো এই মেয়েটা বলছে কি যে আমরা আজকে আমাদের বিদ্যালয় পরিষ্কার করব। তো পরিষ্কার করতে একা তো পারা যায় না তো সেই জন্য কি করেছে না আমরা কি করবো একটা দল তৈরি করব এবং সেই দলেতে যেন দশজন করে স্টুডেন্টস থাকে আওয়ার টিম উইল ক্লিন দ্য বেস্ট ইয়ার উই গো রাব অ্যান্ড স্ক্রাব বলছে যে আমার দল সব থেকে বেশি ভালো পরিষ্কার করে তো চলো আমরা ঘষা এবং মাজি ঘষি এবং মাঝি ঘষ চলো এবার আমরা আমাদের ঘষার মাঝার মাধ্যমে স্কুলটাকে ক্লিন করব। দেখো এবার এখানে দিয়েছে যে একটা টিম তৈরি করে নিয়েছে প্রত্যেকটা টিমে কী আছে না দশটা করে স্টু স্টুডেন্টস আছে এবার দেখি আমরা কোন কোন ক্লাসে কতগুলো স্টুডেন্টস আছে এবং সেটা কটা দল গঠন করছে সেটাই দেখবো দ্য নাম্বারস অফ স্টুডেন্টস ইন অল দ্য ক্লাসেস আর প্রত্যেকটা স্টুডেন্টসের সংখ্যা কত কী না পুরো বিদ্যালয়ে যে সংখ্যা রয়েছে স্টুডেন্টস নাম্বারস অফ স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীর সংখ্যা সেটা আমাদের এখানে একটা তালিকা করে দেওয়া আছে দেখো ক্লাস ওয়ানে আছে ফিফটি থ্রি ক্লাস টুয়ে আছে ফর্টি টু ক্লাস থ্রিতে আছে থার্টি ক্লাস ফোরে ফিফটি ফোর ক্লাস ফাইভে টোয়েন্টি সিক্স তো টোটাল হচ্ছে এইগুলো এবার এইগুলোর সাহায্যে আমরা কীভাবে দল তৈরি করবো দেখো নেক্সট কোয়েশ্চেনে কী বলেছে হাউ মেনি টিমস উইল দেয়ার বি ইন ইচ ক্লাস হাউ মেনি স্টুডেন্টস উইল বি লেফট রাইট হেয়ার এইখানে একটা তালিকা করে দেওয়া আছে তো এইখানে বলেছে যে কি না এই যে স্টুডেন্টসগুলো নাম্বারস অফ স্টুডেন্টস দিয়ে আমরা মোট কতগুলো দল তৈরি করতে পারি প্রত্যেকটা ক্লাসকে নিয়ে আর সেই প্রত্যেকটা দলের মধ্যে না দশজন করে স্টুডেন্টস থাকে এবারে সেই দল তৈরি হয়ে যাওয়ার পর কতগুলো স্টুডেন্টস বেঁচে থাকবে সেইগুলো আমাদের এই চারটে চারটি পূরণ করতে হবে লিখে এখানে দেখো অপশান দিয়ে দিচ্ছে হাউ মেনি টিমস কটা দল গঠন করতে পারি স্টুডেন্টস লেফট কটা কতগুলো স্টুডেন্টস বেঁচে যাচ্ছে ফার্স্ট দেখো নাম্বার অফ স্টুডেন্টস অফ ক্লাস ওয়ানের কত ফিফটি থ্রি ফিফটি থ্রিটাকে আমরা ভাঙছি ফিফটি প্লাস থ্রি তো ফিফটির মধ্যে কটা টেন্স আছে না ফাইভ টেন্স আছে তো আমরা এখানে কটা দল গঠন করতে পারি না আমরা এখানে দল গঠন করতে পারি পাঁচটা অর্থাৎ ফাইভ আর কটা থালে বেঁচে গেল না থ্রি তো এখানে আমরা থ্রি লিখেছি দেখো নেক্সট দেখো এইভাবে ক্লাস টু ফরটি টু ফর্টি টুকে আমরা যদি ব্রেক করি কী হবে ফর্টি প্লাস টু তো তাহলে আমাদের এখানে কটা টেন্স আছে না চারটে টেন্স আছে তো আমরা এখানে কটা দল গঠন করতে পারি ফোর ফোর টিম গঠন করতে পারি আর তাহলে লেফট রয়েছে কতগুলো টু তাহলে আমরা এখানে টু লিখেছি নেক্সট দেখো ক্লাস থ্রিতে কত থার্টি ফাইভ একে আমরা যদি ব্রেক করি থার্টি প্লাস ফাইভ এই থার্টির মধ্যে কটা টেন্স আছে না থ্রি টেন্স আছে তাহলে আমরা কটা দল গঠন করতে পারি না তিনটে দেখো ক্লাস থ্রিতে তিনটে দল গঠন করতে পারি এবারে বেঁচে রয়েছে কটা না ফাইভ তো আমার এখানে লেফ স্টুডেন্টস লেফ হচ্ছে ফাইভ তারপরে নেক্সট দেখো বলছে ক্লাস ফোরে ফিফটি ফোর তো ফিফটি ফোরের মধ্যে ফিফটি প্লাস ফোর যদি আমরা এটাকে ভাঙি তাহলে কি হবে দেখো ফিফটি প্লাস ফোর এখানের মধ্যে কটা টেন্স আছে ফাইভ টেন্স আছে তো ফাইভ টেন্স মানে পাঁচটা দশ তাহলে আমরা কটা দল গঠন করতে পারি ফাইভ তো ক্লাস ফোরে আমরা ফাইভ দল গঠন করছি অর্থাৎ টিম তৈরি করছি আর কটা লেফট হয়ে যাচ্ছে ফোর লেফট হয়ে যাচ্ছে তো দেখো লেফ স্টুডেন্টস লেফ হচ্ছে ফোর নেক্সট হচ্ছে কি ক্লাস ফাইভ নাম্বারস অফ স্টুডেন্টস কত টোয়েন্টি সিক্স এটা যদি ব্রেক করি টোয়েন্টি প্লাস সিক্স তো টোয়েন্টির মধ্যে কটা টেন্স আছে দুটো তাহলে আমরা দল গঠন করতে পারি কটা দুটো আর লেফট রয়েছে কটা সিক্স তো এখানে সিক্স লিখলাম তো তাহলে আমরা এই চার চারটা তৈরি করে ফেললাম নাম্বারস অফ স্টুডেন্টস দিয়ে এখানে যে চারটা রয়েছে এখান থেকে আমরা কিন্তু হাউ মেনি টিমস অ্যান্ড স্টুডেন্ট লেফটস এটা তৈরি করে ফেললাম এবার দেখো নেক্সট কী বলেছে হাউ মেনি স্টুডেন্টস আর লেফট ইন অল এইখানে যে স্টুডেন্টসগুলো লেফট হয়ে গিয়েছিল তাদের টোটাল সংখ্যা কত দেখো এটাকে যদি আমরা অ্যাড করে নিই থ্রি প্লাস টু মানে ফাইভ ফাইভ প্লাস ফাইভ টেন টেন প্লাস ফোর ফোরটিন ফোরটিন প্লাস সিক্স টোয়েন্টি তো তাহলে টোটাল নাম্বার কত আমাদের টোয়েন্টি এবার বলেছে হাউ মেনি মোর টিমস ক্যান বি মেড উইথ অল দিস স্টুডেন্টস লেফট তো যেই ছাত্র বেঁচে গিয়েছিল। তাদের যে সংখ্যাটা বেরোলো সেটা থেকে আমরা মোট কতগুলো দল তৈরি করতে পারি তো টোয়েন্টি আছে তো টোয়েন্টির মধ্যে কটা টেন্স আছে না টু টেন্স আছে তাহলে আমরা কটা টিম তৈরি করতে পারি না টু টিমস তৈরি করতে পারি তো স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকেই এই টপিকটা বুঝতে পেরেছ তোমরা মজার সাথে বাড়িতে কিন্তু খুব ভালোভাবে এটা কো সলভ করবে তো আমার পড়ানো আজকে এইখানে শেষ হল তো নেক্সট দিন আমি তোমাদের নেক্সট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করবো তোমরা বাড়িতে কিন্তু ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে আর প্রত্যেক দিন তোমাদের হোমওয়ার্ক কিন্তু প্র্যাকটিস করবে নাও আই এম এন্ডিং দিস ক্লাস হোপ অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ ডিসকাসড সো স্টুডেন্টস ডু ইউর হোমওয়ার্ক রেগুলারলি অ্যান্ড অ্যাটেন্টিভলি স্টে সেফ অ্যান্ড স্টে অ্যাট ইয়োর ওন হোম Bye students. Have a nice day. Thank you.